আমি প্রথমে প্রথমে দুটো কথা বলে নিতে চাই আপনাদের কাছে। প্রথম হচ্ছে, আমি আমার আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে। যে কারণে বিষয়টা আমি থানাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বানচাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্তপনা এখানে করছে, আপনারা তাদেরকে রেজিস্ট করবেন। এক নম্বর, পুলিশ তো আছেই, তারা তো করবেই, সাদা পোশাকেও পুলিশ এখানে আছে। দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই। না, কালকেই হয়তো দেখতে পাবেন। I cannot say that. It will be decided by the high authorities of the BJP, of BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্ন ভাবে, রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, শাসক দলের তরফ থেকে, তৃণমূল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন, তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনি, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল, অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5-star ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না। স্যার, আপনি বারবার নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হবে, এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে। এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন, আর না হলে জেনে বদমাইশি করছেন, আর না হলে তারা মূর্খ। কল্যাণ ব্যানার্জি ইজ ইনফেমাস ফর হিজ সাচ কমেন্টস লাইক এ পার্সন হু appears not to be a civilized person. He, his brand identity is that
and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল? দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সে দলে আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি মুক্ত করার কাজ। স্যার কিউকি আপ বিজেপি জয়েন কর রহে প্রধানমন্ত্রী কা জো র্যালি হে উসমে আপ জায়েঙ্গে প্রধানমন্ত্রী? দ্যাট ইজ নট ডিসাইডেড অ্যাজ ইয়েট। আমি বলবো সৎভাবে আসে এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো। না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা এবং এটাই হতে থাকবে। ভদ্রলোকেরা যারা পড়াশোনা জানা লোক যারা ভাবেন যাদের চিন্তাভাবনার একটা দাম আছে, বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না, আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্তপনা সব শেষ করুন। অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য, তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন, আমি যাদের কোথায় সারা দিয়ে চলে এলাম মাঠে। এবার দেখুন কি বলছে, তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন বা যেখানে তারা প্রচার করে তার সমর্থন পাবেন সেখানে করুন। এই প্রশ্নের আমি উত্তর দেবো। তারা একটা মন্তব্য করছেন ইফ ইট ইজ দেয়ার কালচার টু অ্যাটাক ওয়ান জাজ ফর দ্য জাজমেন্ট ইনস্টেড অফ অ্যাটাকিং দ্য জাজমেন্ট দে উইল ডু ইট। দে হ্যাভ ব্রট দিস ফ্যাশন রিসেন্টলি টু অ্যাটাক এ জাজ। এ জাজ ইজ নট রিকোয়ার্ড টু বি অ্যাটাক। দে হ্যাভ দ্য বেসিক They have some basic problems in their upbringing and in their education or the lessons a person received from his family. That is why they have done such things. আমার মুখে কথা বসাবেন, আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে এটা আমি বলেছিলাম এবং আজও বলছি, অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে বিচারপতির আসনে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। একমাত্র দল কেন, অনেক দল আছে, আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে যেমন ধরুন CPIM, আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি, তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে বাইরে বলে না আমরা করি না, তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না, তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো। কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি, একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ যার কোয়ালিফিকেশন এই সব রাহুল গান্ধী ফান্ড দিচ্ছে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান, কেন বেড়ান সে তারাই জানেন, এটা তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না,
এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি, নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লি বলে দেবো, সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। আমি সব প্রশ্নের উত্তর দেব, সব প্রশ্নের উত্তর দেব। তারা কেন ক্ষোভে ফুঁসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন, এক্ষুনি মন্তব্য করার কিছু নেই। তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল, তবে আমি যেটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে, এই তৃণমূল দল আর সেদিন পশ্চিমবঙ্গে নেই। আপনি আপনি অনেক প্রশ্ন করেছেন আমাকে, এদের প্রশ্নগুলো নিতে দিন। হ্যাঁ নিশ্চয়ই করা যায়, কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে, কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে, সেগুলো যেমন আজকেই আমি যখন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, জমা দেওয়া হয়ে গেছে, আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি, তিনজন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন, তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে 100 দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন। সেই ডকুমেন্টে কি আছে জানেন? একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই 100 দিনের কাজের টাকা হাসিল করছেন। এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো এটা আমাকে তারা বলে গেছেন, তিনি বলেছেন আমার কাছে অন্তত 1000 এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই, সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন, সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে। পাগলের প্রলাপ, পাগলের প্রলাপ। ওই তো আগে একটু আগে বললাম যে হয় কিছু মানুষ আছেন যারা আইনটা জেনে ইচ্ছে করে এইসব ভুলভাল রটাচ্ছেন, ভুল কথা বলছেন, আর কিছু মানুষ আছেন তারা বদমাইশি করে এই কথাগুলো রটাচ্ছেন, তারা আইনও কিছু জানেন না। একটা সামান্য প্রশ্ন করলে এদের কিছু টিকিওলা মুখপাত্র আছে, তাকে যদি সামান্য প্রশ্ন করা যায় আইনের, দেখা যাবে সে ধেড়িয়ে বসে আছে, কিছু করতে পারছে না। I was on leave. So that I need not do it, I need not, if no adjudication comes to me. I have not done any adjudication. For last 7 days. Sir, BJP approached you. Yes? BJP approached you, sir. Both sides. I also approached BJP, BJP also approached me. Sir, who all are you in, you were in touch with? Yes? Because you are saying that BJP approached you. সেই নাম আমি আপনাকে বলবো না। সন্দেহ এরকম সন্দেশখালীর সন্দেশখালীর মতো ঘটনা আপনারা তো সাংবাদিক, আপনারা খুঁজে দেখুন, বহু জেলায় বহু গ্রামে আছে, বহু জেলায়। আমি এই মাত্র শুনে এসেছি যে বীরভূম জেলায় যদি কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করা হয়
তাহলে সেখানে ভোটই করতে দেবে না তৃণমূল কংগ্রেস। সো ইউ হ্যাভ আ গুড পপুলারিটি অ্যামাংস্ট ইররেসপেক্টিভ অফ পার্টি লাইন বি বি এট দি বিজেপি দ্য সিপিএম অর দ্য কংগ্রেস ইউ হ্যাভ আ ফলোইং আনটিল ইয়েস্টারডে বাট অ্যাজ ইউ জয়েন দ্য বিজেপি ডু ইউ থিংক দিস ইউনানিমাস সাপোর্ট দ্যাট ইউ হ্যাভ ইউ নো ইউ হ্যাভ সিন ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স উইল দ্যাট স্টে ইনট্যাক্ট উইথ ইউ অর ডু ইউ থিংক দেয়ার উইল বি আ ডিভিশন বিকজ ইউ আর প্ল্যানিং টু কনটেস্ট দ্যাট দ্যাট I am not planning to contest, it is BJP who will decide. That will be seen in future, whether they are supporting all the persons who are supporting me and still supporting me or not. Sir, what is your opinion about Prime Minister Narendra Modi, sir? Very good man, very hard working, trying to do something for our country. Yes. Sir, the Poshchim Bonge... Sir, I am not Poshchim Bonge. Narendra Modi has a great question about the Poshchim Bonge. না না বিজেপির সঙ্গে আমার বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নেওয়া কিন্তু আমারই ক্ষতি হয়, এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয়, এই ছুটি নেওয়া ক্ষতিটা হয় আমার। তো আমি সাত দিন কোনো অ্যাডজুডিকেশন করবো না বলে বসেছিলাম যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডভোকেশন করছেন, এটা কি করে হয়। এই অভিযোগটা যাতে না আসে, বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে, সেই জন্য গত সাত দিন আমি বসিনি। শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতকগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে, কোনো অ্যাডভোকেশনের কাজ আমি করি না। আপনি অনেক প্রশ্ন করেছেন, শুনছি আপনি প্রথম প্রশ্নটা আপনি করেছেন, একটু হ্যাঁ আমি তাই মনে করি। ইলেকট্রাল বন্ড দুর্নীতির উপায় না হলেও সেখানে স্বচ্ছতার অভাব ছিল, যেটা আমাদের মহামান্য বিচারপতিরা সুপ্রিম কোর্টের সেটাকে ঠিক করে দিয়েছে। মমতা ব্যানার্জি লাইক আদার পলিটিক্যাল পার্সোনালিটিজ, শি ইজ অলসো ওয়ান পলিটিক্যাল পার্সোনালিটি। হোয়াট এলস সেটা আমি বলতে পারবো না, কারণ এখন যে বিচারপতিরা আছেন তারা তাদের মতো পদ্ধতিতে চলবে, আমি তাদের পদ্ধতিতে চলছিলাম না। আমি একটা পদ্ধতিতে চলছিলাম যেটা সুপ্রিম কোর্ট অব্দি যেটার মান্যতা পেয়েছে, সেটা কোনো সব প্রশ্ন নেব। আপনি দেখুন এটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, আমার কার্যক্রম দেখবেন। আমি বিজেপি নিশ্চয়ই বিজেপির পার্টি লাইন মেনেই চলবো এবং বিজেপি তো বলে দিয়েছে জিরো টলারেন্স টু করাপশন। সম্ভবত 7 তারিখে এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা কি ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের, কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে। আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো, এইটুকু জানিয়ে রাখলাম। এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করবো। না না, আমি কনটেস্টের প্রশ্ন এখানে আসছে না, এই কনটেস্ট করবো কি করবো না সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল যারা ইলেকশন কমিটি আছেন তারা। হ্যাঁ জাস্ট জাস্ট মিনিট, এক সেকেন্ড। হ্যাঁ বলুন। প্রথম কথা, নালতকাণ্ড একটা চক্রান্ত, একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুর শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল, এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয়, এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুখিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছে।
সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল, এটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদের তো দেখা গেছিল, টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আলকাকে দেখা গেছিল, রাইট? তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার? অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার, কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো ঠিক আছে, দেখা যাক। দাঁড়ালে দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো, এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে দেখুন। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? করলে করুন না, আমার কোন তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি, কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো না, আমি নাম আমি অনেক নাম আমি কি আমি কি আমি কি এখানে কোনো আমি কি এখানে কোনো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। আমি উত্তর দেবো, উত্তর দেবো, আপনারা একাধিক প্রশ্ন করবেন। আপনি আদালত থেকে জনতার আদালতে যাচ্ছেন, আপনি এতদিন আদেশ দিয়েছেন, মানুষের কথা শুনতে হবে এবার আপনাদেরকে এই রাজ্য নিয়ে আপনার পরিকল্পনা কি? কারণ আপনি ব্যতিক্রম, আপনি একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। আমার মনে পড়ছে যে আমি একবার পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রোক্লাইমেটিক জোন নিয়ে কথা বলেছিলাম। পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রোক্লাইমেটিক জোনে বিভিন্ন রকমের শস্য উৎপাদন করা যায়, ক্যাশ ক্রপস এবং অন্যান্য শস্য, তাদের প্রিজার্ভ করা এবং সেগুলোকে মার্কেটিং করা, প্রপার ব্যবস্থা করতে হবে। এই চালকলের মালিকদের মতো ব্যবস্থা করলে চলবে না, ব্যবস্থা যদি করা যায় তাহলে কৃষকরাও উপকৃত হবেন, এবং সবাই জানে যে কৃষি যদি উপকৃত হয় শিল্প উপকৃত হয় পাশাপাশি। এবার বলুন আপনি, এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল, এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না, এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টির যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে। একটা যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না, বলি তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে, কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন। সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দল, দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না। কালকে এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে। সন্দেশখালী এবং শেখ শাহজাহান এই নিয়ে আপনার কি মতামত? এই যে সন্দেশখালীটা তো আপনি দেখলেন পুরোটা, হ্যাঁ, আর শেখ শাহজাহানের 52 দিন পরে গ্রেফতার, কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্টটা? কি বলবো, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে চাইছিল না তাই করেনি, উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি?
তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল, আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারত। নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্যান্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আছে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। ব্যবস্থা নিচ্ছে কে কথা বলছে না? ব্যবস্থা তো নিচ্ছে, কেউ গেলেই সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি গেছেন সন্দেশখালীতে? আপনি বলুন তো কবার গেছেন মমতা ব্যানার্জি সন্দেশখালীতে? তিনি যেখানকার, তিনি যেখানকার সেখানকার যিনি এমপি, এক ভদ্র মহিলা, তিনি গেছেন কোনোদিন? তিনি সব প্রশ্ন করছেন কেন? কেউ কোথাও যাওয়া না যাওয়া নিয়ে প্রশাসন বা পুলিশের কাজ হয় না। কাউকে ভাবছি না, যদি দাঁড়াই তখন ভাবনা শুরু করি। আমি এইসব নিয়ে প্রেডিক্ট করবো না। কিছু সবজানতা সাংবাদিক আছেন, তারা এইসব প্রশ্ন তুলছেন। আমার কাছে একটা মেসেজ এসছে কোন একজন সাংবাদিকের কাছ থেকে যে কোনো কুলিং অফ পিরিয়ড নেই। আমি তার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করিনি। তিনি খুঁজে নিন না কোথায় কুলিং অফ পিরিয়ড আছে। স্যার, বিচার, আপনি বিচারপতির আসনে থাকার সময় আপনাকে যেরকম তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিল, আর অন্যান্য বিচারপতির বাড়িতে, কারোর বাড়ির সামনে পোস্টার পড়েছিল, অন্যান্য বিচারপতিরাও আক্রমণের শিকার হয়েছিলেন বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে, আমিও তো হয়েছিলাম, হ্যাঁ, আপনি সহ আরো অনেক বিচারপতিরাই আক্রমণের শিকার হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আদালত থেকে বেরিয়ে এসে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবছেন যে, কারণ বারংবার বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা যারা আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে তো আক্রমণ করছেন না, আক্রমণ করছেন বিচারপতিদের। আমি তো বললাম তাদের ছোটবেলায় বেড়ে ওঠার মধ্যে পিতামাতার শিক্ষাদান, পরিবারে যে শিক্ষাটা আমরা পাই তার মধ্যে নিশ্চয়ই বিরাট কোনো ফাঁকি আছে, যে কারণে তারা জানেনি না কি করতে হয় কি করতে না হয়। সমাজে এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছে এবং সেই কাজই করছে। সেটা যাদের রুল ইস্যু করার কাজ ছিল তারা করতে পারতেন। আমার ঘরে এরকম কিছু হয়নি যাতে আমি রুল ইস্যু করতে পারতাম। শুধু আমি দু একজন দালালকে দেখেছিলাম যারা কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিল, আজও হয়তো তারা কালো কোট গায়ে দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে। তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল, এই 2024 তৃণমূলে সেরকম অবস্থা হবে। কি বললেন? আপনি ভেবে দেখুন। দেখুন, এটা তাদের ব্যক্তিগত ফ্যাক্ট ফাইন্ডিং, এবং সেই জন্য হয়তো তারা বলছেন এই সম্বন্ধে আমার তো কোনো নলেজ নেই, তারা গুড কালেক্টর না ব্যাড কালেক্টর সেটা আমি জানি না, সুতরাং এই সম্বন্ধে আমি কোনো উত্তর দিতে পারবো। চব্বিশ অব্দি টিকবে নাকি দলটা? আপনি কি মনে করছেন 2024 দলটা টিকবে? ওখানে মাত্র দুটো তিনটে অ্যারেস্টের প্রয়োজন। 2026 অব্দি দলটা টিকবে? ওখানে দুটো তিনটে অ্যারেস্টের প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে বেরিয়ে ভেঙে পড়ে গেছে, দলটাই নেই। কি দুর্নীতি আছে? কি দুর্নীতি আছে আদানির বা আর কার? কি বললেন? রাফাল?
রাফাল দুর্নীতি, কিছু প্রতিষ্ঠান কিছু প্রতিষ্ঠাই পায়নি। আজকে আপনি বলবেন বোফোর্স নিয়ে দুর্নীতি ছিল, বলুন তো কি দুর্নীতি ছিল বোফোর্স নিয়ে? রাফাল নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলছি, আমার মনে হয় তুলনামূলক ভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায়, তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে, এটুকু বলে দিতে পারি। স্যার, ডিউরিং ইয়ার টাইম ইন দ্য জুডিশিয়ারি দে ওয়ার কোয়েশ্চেনস, ফর এক্সাম্পল ইন কোর্ট দ্য সুপ্রিম কোর্ট অলসো সেড দ্যাট জাজেস হ্যাভ নো বিজনেস গিভিং ইন্টারভিউজ অন কেসেস বিফোর ওয়াট ওয়াট সুপ্রিম কোর্ট হ্যাজ সেড, ওয়াট সুপ্রিম কোর্ট হ্যাজ সেড, সো ইট ওয়াজ ফ্রম হুইচ মিডিয়া হ্যাভ কাম? স্যার, আই এম ফ্রম এনডিটিভি, সো দেয়ার ওয়াজ ফ্রম এনডিটিভি রিপোর্টেড ইউ আর ফুললি আনফিট ফর এনডিটিভি, সো ইট ওয়াজ ফুললি আনফিট ফর এনডিটিভি। হিয়ার মি আউট, হিয়ার মি আউট, নো নো, আই উইল নট, নো আই উইল নট। Sir, you say it yourself. Yes, so any other question? Sir, I have a question দেখুন, আমি যেভাবে কাজ করতাম সেটা আমি কিভাবে হাতে কলমে করতে হয় দেখিয়ে দিয়ে এসেছি। এইবার অন্যান্য বিচারপতিরা সেটা ফলো করবেন নাকি আজ থেকে 100 বছর আগে যে পদ্ধতি চলতো সেই পদ্ধতি ফলো করবেন সেটা তারা ডিসাইড করবেন, আমি সে কথা বলার বা সেই উপদেশ দেওয়ার কেউ। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আর কিছু প্রশ্ন আছে? সেদিন আমরা দেখলাম যে তারা বলছেন যে আপনার ভোটটাকে তারা মুসলিম মনে করেন, আপনাকে ভগবান মনে করেন, আপনার এবং আপনার যে বিচার ব্যবস্থা কিংবা অর্ডার নিয়ে তারা আশায় মুখ দেখেছে, কান্নাকাটি দেখেছি, প্রচুর চাকরি প্রার্থীরা বসে আছে, তাদের মনে নিঃসন্দেহে এই মুহূর্তে আশঙ্কা, আপনি যেহেতু ছেড়ে দিয়েছেন তাদের যুদ্ধ। আমি তো তাদের মামলা শুনছিলাম না, বহুদিন ধরেই তাদের মামলা শুনছিলাম, সুতরাং তাদের আলাদা করে হতাশ হওয়ার তো কিছু নেই। আগে বিজেপি সেই অপশনটা দিই তখন আমি নারী দিবস নিয়ে বলবো, আপনারা অন্তত তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত হরণ করে তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ছ্যাঁটা এবং লাঠি নিয়ে একটা বিক্ষোভ দেখান, এইটাই হওয়া উচিত এবারে নারী দিবসে রেজলিউশন। বিচারপতিরা রাজনীতিতে কে আসবেন না আসবেন আমি তো জানি না, কেন কেন আস্থা কম কেন আস্থা কম যদি তাতে কি হলো, একজন বিচারপতি রিজাইন করে কি এতে আসতে পারে না, রাজনীতিতে আসতে পারে না? আপনাকে তো আগে দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াস করেছেন। আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে, তারপর সুপ্রিম কোর্ট গেছে, কোনটা খারিজ হয়েছে? মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তার অন্য সাঙ্গ পাঙ্গরা যে আমার অন্য অনেক এই নাকি খারিজ হয়েছে, কোথায় ওনাকে বলতে দিন, উনি নিয়ে বিচার ব্যবস্থার কলঙ্ক, ওনাকে আগে ভদ্রতা 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 শিখতে বলুন। বলে হবে তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি ক্ষতি হবে, তাহলে তো আমার ক্ষতি হবে। আপনি কি
আপনার এই সিদ্ধান্তের পর কোনোভাবে যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে আপনার উপরে আইনি কোন রকম আঘাত নেমে আসে, সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি? কারণ আমরা দেখেছি বিরোধী দলের অনেক যখন আসবে তখন ভাব কি বলবো। তারা যদি মনে করে, তারা যদি আমাকে ভয় পায়, তাহলে তো বুঝতে হবে তারা দুষ্কৃতি। কোন ভদ্রলোক তো আমাকে ভয় পাচ্ছেন না। আমি এখনো আমি তো এখনো জয়েন করিনি ফর্মালি, ফর্মালি জয়েন করবো তারপর। এই প্রসঙ্গে খালি প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গে হ্যাঁ আদৌ মনে হচ্ছে না, আদৌ মনে হচ্ছে না। আপনারা একটু দেখে পড়াশোনা করে আসুন যে কোথায় এই সিট প্রভিশনটা আছে। আইন ব্যবস্থা, আমি আইনের কাজ করেছি, আইন ছেড়ে এসেছি, আইনের 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 এরি না ছেড়ে আমি রাজনীতিতে জয়েন করছি, করবো খুব শিগগিরই করবো, তখন দেখবো রাজনীতি কি করা যায়। Why this is important, why this question is to be replied, I do not understand anything. No, no, why? Why? I will not reply to this question. I will not reply. Any other question? Sir, সামনে যাবেন, আইনের কাছে যে প্রশ্ন করছি। আর কোন কোন এটা হচ্ছে, এটা হচ্ছে যে আপনাকে একটা রূপ আমরা দেখেছিলাম বিচারপতি অবস্থায়। নতুন ইনিংসে সাধারণ মানুষ দেখতে পাবে আপনার কাছে, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে যে কি রূপ আমি দেখাতে পারি, আর সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে যে কি রূপ তারা দেখতে পাচ্ছেন সেটার জন্য। আপনি কি বলছিলেন? বিচার ব্যবস্থার কাছে প্রাক্তন বিচারপতি হিসেবে দাঁড়িয়ে আলাদা কোনো আর্জি রাখবো, একজন সাধারণ মানুষ হিসেবে বিচার ব্যবস্থার কাছে আর্জি রাখবো যে মামলাগুলো দ্রুত শেষ করুন এবং সেই শেষ করার পদ্ধতিটা উদ্ভাবন করুন, এবং সেই পদ্ধতিটা আমি নিজে দেখিয়ে এসেছি কিভাবে করা যায় সেটা ব্যবহার করুন। আর যদি তারা না করেন, না করবেন না, এই পদ্ধতি আপনি থেকে ধরে নিয়ে আসলে এই পাওয়ারটা আছে, তাহলে কি এই হাইপোথেটিক্যাল কোশ্চেনের কোনো উত্তর আমি দেব? দুর্নীতি, দুর্নীতি নিয়ে মানে শিক্ষা জগতে দুর্নীতি, গরু পাচার, আলু পাচার, এটা অনেকগুলো দুর্নীতির মামলা চলছে, এতে কি মাথারা আদৌ গ্রেপ্তার হবে? অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। কি আমার 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 হ্যাঁ সমস্ত এভিডেন্স নয়, কিছু এভিডেন্স, হ্যাঁ কি হয়েছে জনগর্জন সভার পরে জনমিউ সভা হবে, এখন গর্জন হবে না, একটা সভা দেখতে পাবে ঠিক আছে। আমি আশা করি আপনাদের, হ্যাঁ বলুন, না না সাধারণ মানুষকে বলবো যে শিরদাঁড়াটা একটু সোজা করুন, নিজের বাড়ির খাটের তলায় নিজের শিরদাঁড়াটা আলু নিয়ে খুঁজবেন না, ওটা আপনার পিঠেই আছে, ওটা একটু সোজা করুন, করে যেখানে না বলার আপনার বিবেক যেখানে বলছে না বলা দরকার, যেখানে বিবেক বলছে যে এই কাজকে আমি সমর্থন করতে পারছি না, সেখানে বলবেন যে এটা আমি সমর্থন করতে পারছি না। আর কিছু পারুন না পারুন, অন্তত নাটুকু জানিয়ে দিন যে সমর্থনটা আপনার নেই সেই কাজে, এইটুকু করুন, তাহলেই দেখবেন যে যারা দুষ্কৃতকারী তারা ভয় পাচ্ছে। হয়ে গেল, আমি উত্তর দেবো না।